হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়ব তোমাদের যে সপ্তম শ্রেণী বাংলা বার্ষিক সমষ্টিক মূল্যায়ন আছে, তো তোমাদের যে এখানে কাজ একে রচনা লেখা আছে, তো ধাপ একে, তো এখানে আমরা আজকে গ নাম্বার নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি এখনও আগের ভিডিওগুলো না দেখে থাকো ক ও খয়ের, তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে, সেখানে ভালোভাবে ক ও খ বর্ণনা করা আছে। তো গতে দেখো কি বলা হয়েছে, গতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি কি পড়ে আমাদের কি করতে হবে, কবিতার কবিতা যে কবি যে আছে কবিতার মায়ের সাথে কবির স্মৃতির সাথে যে তোমার মায়ের সাথে তোমার স্মৃতি মিলে একটি বিশ্লেষণাত্মক রচনা তৈরি করতে, অর্থাৎ কবি যে কবিতাটা লিখছে তার মাকে উদ্দেশ্য করেই তো লিখেছে, তো তুমিও কী করবে যে কবির যে অনুভূতিগুলো আছে তো সেই সাথে তোমার অনুভূতিগুলো মিলিয়ে একটা বিশ্লেষণাত্মক রচনা তৈরি করতে হবে, সাথে মায়ের একটি ছবিও নিজের মতো করে আঁকাও। তো শিক্ষক এই কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড প্রেজেন্টার বা পোস্টারে লিখে দেবেন। তো চলো আমরা দেখে নিই এই গ নাম্বারটা আমরা কীভাবে এইখান থেকে বিশ্লেষণাত্মক একটি রচনা তৈরি করতে পারি। তো এই গ নাম্বারটা আমরা কীভাবে পূরণ করব চলো একটু দেখে নিই। তো দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটা পড়ে কবিতায় কবির মায়ের সাথে কবির স্মৃতির সাথে আমার মায়ের সাথে যে আমার স্মৃতি মিলে একটি বিশ্লেষণাত্মক রচনা তৈরি করা হলো। তো এই রচনাটা তুমি তৈরি করবে সেটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে এই যে কবিতাটা কী হবে, এই কবিতার নাম হচ্ছে কি মনে পড়া, এই কবিতাটা শিক্ষক তোমাদের বোর্ডে লিখে দেবে। তো এই কবিতাটা তোমরা একটু দেখে নিতে পারো, চলো একটু আমরা কবিতাটা প্রথমে দেখে নিই, তাহলে তোমাদের যে পরীক্ষার সময় এটা আর পড়তে হবে না, তোমরা এখনই বাসা থেকে পড়ে নিতে পারবে। তো এখানে তুমি লিখবে তোমার কবিতাটা হচ্ছে, মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে কি একটা সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, অর্থাৎ মাকে আমার মনে পড়ে না কিন্তু হঠাৎ খেলতে গিয়ে মা একটা গুনগুনে একটা সুর বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মায়ের কথাগুলো আমার খেলার মাঝে মিশে যায় এবং মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে দিত, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, অর্থাৎ তার মা কী করেছে যে তার মার কথা তার সবসময় মনে পড়ে, এই কথাটাই সে কবিতার মাধ্যমে বুঝিয়েছে। মাকে আমার পড়ে না মনে শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ ভাসে, অর্থাৎ যখন শিউলি ভেজা হাওয়া বেশি ফুলের গন্ধ আসে তখনও তার মাকে মনে পড়ে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে, মানে তখন কিসের জন্য মায়ের কথা আমার মনে ভাসতে থাকে, কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে ফুলের গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে, তার মানে যে মা তার মা ফুল আনত তো এখন সে ফুলের গন্ধের মধ্যেই তার মাকে খুঁজে পায়, তো মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইয়ে অনিমেখে কোলের পরে ধরে কবে আমায় যে সেও চাউনি রেখে গেছে সারা আকাশে। তো এই হলো আমাদের যে মনে পড়া কবিতাটা। তো এখন আমরা এইখান থেকে রচনাটা কীভাবে লিখবো চলো একটু দেখে নিই। তো আমাদের রচনাটা হবে শিশু ভোলানাথ থেকে মনে পড়া, এখানে মেনে নাও এখানে হবে মনে, এখানে হবে মনে মনে পড়া, এটা সহ সংক্ষেপটা কী হবে দেখো। তো শিশু ভোলানাথ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন যা মূলত শিশুদের নিষ্পাপতা তারপরে কল্পনা জগৎকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তারপর দেখো মনে পড়া এই সংকলনের অন্যতম কবিতা এবং এটি একটি গভীর নস্টালজিক ও সংবেদনশীল কবিতা যা কবির মায়ের সাথে কী করে, কবির মায়ের সাথে আবেগ জড়িত আবেগ ও স্মৃতিকে প্রতিফলিত করে এবং কবিতায় ঠাকুরের শৈশবে তার মা তার কাছে পড়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তো দেখো কবিতাটি শিশুটির বিস্ময় মানে শিশুটির মনে কি বিভিন্ন বিস্ময় জাগায় এবং মুগ্ধতার অনুভূতিকে চিত্রিত করে যখন তার মা তাকে কি করে পড়েন, মায়ের কণ্ঠস্বর সে শুনতে পায় এবং তিনি যে গল্পগুলি পড়েছিলেন তা তরুণ ঠাকুরের জন্য একটি জাদুকরী জগৎ তৈরি করেছিল এবং তার কল্পনা শক্তি ও সাহিত্যের প্রতি ভালোবাসাকে উৎসাহিত করেছিল। তো দেখো তারপরে কী বলা হয়েছে, কবিতাটি সুন্দরভাবে শিওর সেই গল্পগুলো আবার শোনার আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং একটি শিশুর কী হবে একটি শিশুর বিকাশে যে মায়ের ভালোবাসা ও যত্নের শক্তিশালী প্রভাবকে তুলে ধরে। তো দেখো এই কবিতার বিশ্লেষণটা কী হবে, নস্টালজিয়া এবং শৈশবের স্মৃতি মানে অতীতের স্মৃতি। তো মনে পড়া নস্টালজিয়া এবং শৈশবের স্মৃতি যেভাবে একজনের জীবন জুড়ে থাকে তার একটি মর্মান্তিক অনুসন্ধান, তার মাকে আবার তার কাছে
পড়াশোনার জন্য ঠাকুরের আকুলতা এবং একটি সার্বজনীন অনুভূতি যা অনেক পাঠকের সাথে কী হয় সম্পর্কিত হতে পারে, এবং আমরা প্রায়শই আমাদের শৈশবের সহজ ও আগের দিনগুলো কী কী মনে করি, তাই না? তো দেখো এখানে মায়ের ভূমিকাটা কী। কবিতাটি একটি শিশুর জীবনে একজন মায়ের গভীর প্রভাবকে তুলে ধরে। ঠাকুরের ক্ষেত্রে তার মায়ের গল্প বলা কেবল তার কল্পনা শক্তিকে লালন করেনি, বরং তার মধ্যে সাহিত্য ও শিক্ষার প্রতি ভালোবাসা জাগিয়েছে। মাকে জ্ঞান ও উষ্ণতার উৎস হিসেবে চিত্রিত করা হয়েছে। তো এখানে দেখো তার মায়ের প্রভাবটা কী। মায়ের প্রভাব হচ্ছে আমার মা কীভাবে আমার জীবন ও মূল্যবোধকে প্রভাবিত করেছেন তা অবিস্মরণীয়। তিনি আমার লালন পালনে, আমার বিশ্বাস ও আগ্রহের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো ঠাকুরের দেখো কবিতা শিশুর বিকাশে একজন মায়ের গভীর প্রভাবের ওপর জোর দেয়। তারপরে দেখো কী আছে চারে, কল্পনা ও শেখা। এখান থেকে আমরা কী শিখলাম, যদি আমার মা আমার কল্পনাকে লালন পালন করতে বা কোনো বিশেষক বা আগ্রহের প্রতি আমার ভালোবাসাকে উৎসাহিত করতে ভূমিকা পালন করে, তাহলে আমি ঠাকুরের কবিতার সাথে সমান্তরাল আঁকতে পারি এবং কবিতাটি একটি শিশুর শেখার যাত্রার মায়ের উৎসাহের গুরুত্ব তুলে ধরে। তো এখানে দেখো আরও কী আছে, যে প্রবন্ধে আমার প্রবন্ধে এই বিষয়গুলোকে আরও বিশদভাবে বর্ণনা করতে পারি। ঠাকুরের তার মায়ের যে চিত্রিতকরণ ও তার মায়ের স্মৃতির সাথে আমার মায়ের কি একটা সমান্তরাল একটা মেলবন্ধন আমরা দেখতে পাই। তো এটিকে আমাকে কি করে কবিতার একটি ব্যক্তিগত ও অর্থপূর্ণ বিশ্লেষণ এবং আমার নিজের অভিজ্ঞতার সাথে কি করে সংযোগ তৈরি করতে সহায়তা করে, অর্থাৎ কবিতার যে অনুভূতি অর্থাৎ কবির যে অনুভূতি সেই অনুভূতির সাথে কি আমার অনুভূতি অনেকটা মিল আছে। ও তারপরে দেখো আমরা কি লিখব, এই যে এখানে এইটুকু আমাদের আবার লিখতে হবে। তো কবির মায়ের সাথে যে স্মৃতির সাথে আমার মায়ের স্মৃতির কী কী আমরা মিল খুঁজে পেলাম। তো এখানে আমরা কী লিখবো দেখো, এখানে কবি কি তার ও স্মৃতিপর বৃদ্ধ শিশু, অর্থাৎ এখানে কবি তার যখন কবিতাটা লিখছে তখন কি সে কিন্তু তখন শিশু ছিল না, সে কিন্তু তখন যে জীবনের শেষ দিকে সে পেরেছে এবং তার যখন মৃত্যু সন্ধিগণ তখন তার যে মাকে মনে পড়লো তখন সে তার মাকে নিয়ে এই কবিতাটি লিখেছে। অর্থাৎ তার মায়ের বয়স কিন্তু তখন ছিল না, অর্থাৎ তার মা কিন্তু পৃথিবীতেই ছিল না তখন, তো সে কী ছিল ও স্মৃতি পড়েন অর্থাৎ আশির ঊর্ধ্বে ছিল তখন সে। তো দেখো যার সায়ন এসে মাকে ও স্মৃতিপর বৃদ্ধ মানে অনেক বৃদ্ধ, তো দেখো যার সায়নে এসে মাকে বড্ড মনে পড়েছে, অন্যদিকে আমি কি 12 বছরের ছেলে বা মেয়ে, অর্থাৎ এখন তুমি লিখছো তোমার বিষয়ে, তো কাছ থেকে মায়ের ভালোবাসা ও দুষ্টু মিষ্টি মুহূর্তে অনুভব করতে পারি। এবং কবি মায়ের গন্ধ খুঁজেছেন ছেলেবেলায় চিঠি হাতে, তার মনে পড়ে মা গান গাইতো দোলনা খেলতো, অর্থাৎ কবির কী মনে পড়ছে যে যে কবি যখন ছোট ছিল তখন সেই স্মৃতিগুলো তাকে দৌড়ে বেড়ায় এবং তার মা যখন ফুল আনতো সে এক তাই তার কারণে কী হয় এখন সে ফুলের মধ্যেও তার মায়ের গন্ধকে খুঁজে পায়। তারপর তার মনে পড়ে মা গান গাইয়ে দোলনা খেলতো, অর্থাৎ তার মা যখন গান গাইতো তখন তাকে দোলনায় কি খেলতো এবং সে খেলা করতো। তো মাকে হারিয়ে কবি কী করেছে, মাকে হারিয়ে কবি প্রকৃতিতে মায়ের অস্তিত্ব অনুভব করে, অর্থাৎ প্রকৃতির মাঝে সে তার মাকে খুঁজে পায় এবং আমিও মায়ের ঘুম পাড়ানি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। তো তাছাড়া কয়েকদিনের জন্য যখন মাকে দেখতে পাই না তখন কী হয় মায়ের অভাব অনুভব করি, অর্থাৎ যখন মাকে দেখতে পাই না তখন মায়ের অভাব অনুভব করি। তো এমনি করেই আসলে তোমরা এইটা বিশ্লেষণ করবে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি উপরে যে বড় রচনাটা দেখলে এগুলো লিখতে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কী করবে জানো, এই যে যে লাস্টে যে ছোটো অংশটুকু আছে না, যে লাস্টে যে শুধু এটুকু আছে না, তোমরা এটুকুই তোমরা দিয়ে দিবে যদি উপরের অংশটুকু পড়তে সমস্যা হয়, তোমরা এটুকু দিয়ে দিলেই তোমরা ভালো নাম্বার পাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আর কী বলবো, তুমি তো অনেক মিস করবে, আরও কিছু মিস করবে, কারণ নিয়মিত তোমাদের ভিডিও দেওয়া হবে, বিভিন্ন সমাধান দেওয়া হবে। তো এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো, তাহলে যখনই ভিডিওটি ছাড়া হবে তখনই তোমরা কী পাবে নোটিফিকেশন পেয়ে যাবে। সো ভালো থাকো সবাই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে কি আমন্ত্রণ জানানো হলো, ধন্যবাদ সবাইকে।